একুশ দিন পর আদরের সন্তান মুজাহিদ বাড়ি ফিরল তবে জীবিত নয় মৃত স্বজনদের কান্নায় ভারী এলাকার পরিবেশ পুলিশ ও স্থানীয়রা জানান গত দশ মে পাঁচ বছর বয়সী মুজাহিদ পাঁচশো টাকা নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিল পথে শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শামীম পরে টাকা কেড়ে নিয়ে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় এরপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি সবশেষ বৃহস্পতিবার সকালে উপজেলার সানন্দবাড়ি এলাকার পাটাধা পাড়ায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলে উদ্ধার করা হয় তার লাশ কষ্টের এই পাঁচ বছর বার করেছে এই সময় আমরা সন্তান আমার বুকের ডান যে হত্যা করছে শামিম লভি এই দুই তরত শামوش লোক এই ছেলে যদি আরো বেঁচে আসে আমার বোনের মুখ খালি হয়েছে আরো আরো মা বোনের মুখ খালি হবে এদিকে পুলিশি হেফাজতে নেয়ার পর মুজাহিদকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত শামিম পরে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় শে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এক নম্বর আসামি গ্রেপ্তার আছে তার জবানবন্দি ওয়ান সিক্সটি ফোর করা আছে সে ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করিয়া বিজ্ঞ হাকিমের কাছে স্বীকার জবানবন্দি প্রদান করিয়াছেন সানন্দবাড়ি এলাকায় বাবুলের সঙ্গে আঠারো বছর আগে বিয়ে হয় সেলিনা বেগমের নিজের কোনো সন্তান না হওয়ায় বড় বোনের কাছ থেকে পাঁচ বছর আগে মুজাহিদকে দত্তক নেয় এই দম্পতি সময় সংবাদ জামালপুর